নতুন আসছে ছ প্রোগ্রাম নতুন আসছে হ্যাঁ নতুন পোশাক আছে পোশাক আর নতুন নতুন আসছে আচ্ছা আজকে কিছু আমরা দেখতে পাবো কিছু মানে অমন নাই খালি এক সেট আপ মাল আসছে হ্যাঁ নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া আমি বিবেক মাহাতো আজকে যে একটা ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিও হচ্ছে চিরুহাত্তু নিত্যানন্দ ছৌ বিকাশ কেন্দ্রের ওস্তাদ অজিত কুমারের সমস্ত দলের পরিচয় তো চলুন ভিডিওটা আমরা দেখি এবং সমস্ত শিল্পীর পরিচয় জানি তো আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে একটা সমস্ত ধরনের শিল্পীর সাথে আমাদের আপনাদের সবার সাথে পরিচয় করে দেওয়া তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা দেখছেন এখানে পার্টি রেডি হচ্ছে চলুন এক এক করে যাই সবার সবার সাথে পরিচয় করে আপনাদের আশা করি সবাই জানো চিনো ইয়াকে অজানা ব্যক্তি কেউ নাই তো এটা আছে একটা আছে এখানে কলকাতার পার্টি হ্যাঁ তো দাদা কেমন আছো ভালো গলার অবস্থা খারাপ আছে পুরা বসে বসে হলেও থাকবো ভাইয়ের নাম মুকেশ কোথায় ঘর স্পেশাল কিছু নাচ নাই করা ভাইয়ের নাম রাহুল কুমার বড় রোল সব কিছু করা হ্যাঁ সব কিছু করা মেঘনাথ সহিস শালগ্রাম সবে কিছু করা হয় হ্যাঁ বিক্রম কালীন হারাধন রাজগড় নতুন এরকম সব কিছু অমল কুমার সব এরকম করা হয় প্রদীপ নায়ক বড়রলা অলরাউন্ডার পঙ্কজ কুমার চিরুহাতু এই রাজা সখি সব এরকম যখন যখন যেটা আর এখানে আমাদের পুরুলে একটা আসর গরম করার লোককে পাইছি হ্যাঁ তো এটাকে হচ্ছে সবাই অন্য ক্যারেক্টার আমরা দেখে আসছি এই টিমে তো দাদার নামটা আজকে দাদার মুখ থেকে শুনবো দাদা নামটা টাইগার কুমার আর ওই মানে মানে ভূমিকা গিলেই করা হয় নাকি ফিমেল ফিমেল ক্যারেক্টার হ্যাঁ ফিমেল ক্যারেক্টার আচ্ছা আচ্ছা আর কি মেল ক্যারেক্টার করেন কি নাই মেল এখন নাই আগে করতে তখন তো এখন নাই করা এখন এখানে আমাদের সুর সংগত পার্টিতে আছে শৈলীর গাইড আছে নাকি কোথায় ঈশান ঈশান কুমার কোথায় ঘর চিরুহাতু চিরুহাতু কি করা হয় এই ছনাচ ছনাচ কি করা হয় এই ছনাচের নাচানাচিও করা হয় কাজও করা হয় কাজও করা হয় মানে গোছ গাছ করা হয় এই দাদার নাম দিলবর কালিন্দে ছোট নাম রোমন কালিন ঘর কোথায় উপর বাটরি আচ্ছা তুমি কি করা হয় ঢোল বাজা ঢোল বাজা এই যে দাদা কি নাম দাদা জগন্নাথ সিং যারা শুননাচ আমরা দেখে আসি বরাবরই দাদা বাড়িটা কোথায় চিরুহাতু চিরুহাতু আচ্ছা আচ্ছা আর এই ভিক্টিমে শুধু অসনাচ করা হয় আর কি নাচ করা সুর নাচ করা হয় বন্দনা ছিল তখন কার্তিক নাচ করতে তারপরে কৃষ্ণ নাচি হ্যাঁ ঠিক আছে আমরা যাব পরবর্তী শিল্পীর কাছে কি নাম দাদা মুচু কালিনী কোথায় ঘর ছোটনগর কি করে টিম টাসা বাজে টাসা বাজে নাম বোলরা কালিন্দি কোথায় উপর বাটরি কি করা হয় তুমি এই টেম্পার বাজাই টেম্পার বাজাই দাদার নাম অশ্বিনী কালিন্দি কোথায় ঘর ছড়ন করি কি
ফাল্গুনি কালিন্দি পদুডি ঝাড়খণ্ড আমি অলরাউন্ড মানে সবকিছু বাজাই সূর্যকান্ত আমাদের ঘর ওই ওই কোশলা থানা কালিন্দি সেই শিল্পীর কাছে আমরা পৌঁছেছি যে আমাদের এই অজিত কুমারের দলের মুখ্য ভূমিকায় যিনি থাকেন যার এই আমাদের পালাগুলা আমাদের সবার সামনে হিট হয় সেই দাদার কাছে তার নামটা আমার নাম শরৎ কুমার বাড়িটা কোথায় বাড়ি চিরুয়াতু হ্যাঁ কতদিন থেকে দলে কাজ দল আমি তো নিজেই গঠন করেছি নিজেই গঠন করেছি প্রথম থেকে ভালো আছেন মোটামুটি উপরওয়ালার কৃপায় আপনাদের সকলের আশীর্বাদে ঠিক আছে আমারটা হোক কি নাম দাদা বুগলু কুমার চিরুয়াতু এই ছন আছি যাবো আমরা সেই ওস্তাদ অজিত কুমারের কাছে ওনার সাথে কিছু কথা বলবো অজিত কুমার মহাশয় গাড়িতে বসে আছেন তো ওনাকে আর নিচে নামতে বলবো না আমরা উপরে থেকে কিছু জিজ্ঞেস করে নিই দাদা কেমন আছেন খুব ভালো আছি মোটামুটি প্রোগ্রাম কেমন চলছে প্রোগ্রাম ঠিকই চলছে আচ্ছা এখন কি রাইতে দিনে রাইতে দিনে প্রোগ্রাম চলছে হ্যাঁ নাই এই চার দিন আছে রাইতে দিনে তারপরে সিঙ্গেল আছে হ্যাঁ নতুন কিছু নাচ আসছে নতুন আসছে ছ প্রোগ্রাম নতুন আসছে হ্যাঁ নতুন পোশাক আছে পোশাক আর নতুন নতুন আসছে আচ্ছা আজকে কিছু আমরা দেখতে পাবো কিছু মানে অমন নাই খালি এক সেট মাল এসেছে হ্যাঁ এক সেট আমরা দেখতে পাবো হ্যাঁ বাদ বাকি সব অল সেট মোটামুটি প্রায় 16 তারিখের পড়লে হ্যাঁ দর্শক বন্ধুগণ সবাই অপেক্ষায় থাকিবে হ্যাঁ ভালো জিনিস কিছু দেখার জন্য কারণ অজিত কুমারের পার্টি মানে ভালো কিছু আমরা সবাই পাওয়ার আশায় থাকি নিশ্চয়ই আমরাও আশায় আছি ঠিক আছে ভালো থাকিবেন ঠিক নমস্কার নমস্কার